সুপ্রিয় দর্শক অশোতা বন্ধুগণ আমাদের কাছে অনেক মুসলিম বন্ধুগণ প্রশ্ন করে থাকেন বর্তমান আধুনিক প্রযুক্তিতে তৈরি টয়লেটগুলিতে অজু প্রসঙ্গে অজু হবে কিনা না যেহেতু অজুতে বিসমিল্লা বলতে হয় এই প্রসঙ্গে বলবো অজু একটি গুরুত্বপূর্ণ ইবাদত যেটি অনেক ইবাদতের পূর্ব শর্ত অজু করা পবিত্রতা অর্জন করা সলা তোয়াফ কোরআনকারিম স্পর্শ করে করা অজু শর্ত রয়েছে অজুর জন্য সবচেয়ে নিরাপদ হলো বাহিরে কোনো স্পেশালভাবে তৈরি অজুর ব্যবস্থাপনা থাকা একান্তই যদি অজুর ব্যবস্থাপনা না থাকে আধুনিক প্রযুক্তিতে তৈরি টয়লেট গোসলখানা অজুর ব্যবস্থা যদি একাত্রই থাকে এবং ওইখানেই অজু করতে বাধ্য হয় কেউ এই ক্ষেত্রে একজন মুসলিমের করণীয় হবে অজুর শুরুতে যেহেতু বিসমিল্লা বলতে হবে যদিও ওলা আমাদের মাঝে মতবিরোধ রয়েছে কেউ বলেছেন ওয়াজেব আর কেউ বলেছেন সুন্নতে মোয়াক্কাদা যাই হোক অবশ্যই বিসমিল্লা বলা উচিত ওজো শুরুতে রসুল সাল্লাহ সাল্লাম অপসন্দ করতেন টয়লেটরত অবস্থায় কথা বলা বা সালামের উত্তর দেওয়া বা আল্লাহর নাম জিকির করা আব্দুল্লাবন হাদিস যে হাদিস বা মুস্তি বর্ণনা করেছেন রসউুল সাল্লাহু আসাল্লাম নিকন্ধে এক ব্যক্তি অতিবাহিত হচ্ছেন রসাল্লাম পড়স করতেছেন এই অবস্থায় সালাম দিলেন রসলাম সালামের উত্তর দিলেন না মহাজের ফোজের হাদিস যে হাদিসটি ইবনে নাসাইব বর্ণনা করেছেন করেছে সনদে তিনি বলেন যে আমি রসাল্লম নিকট প্রবেশ করলাম রসাল্লাম প্রস্তাব করতেছিলেন আমি সালাম দিলাম রসাল্লাম সালামের উত্তর দিলেন না অজু করে এসে তিনি উজোর করলেন যে আমি অপছন্দ করলাম যে অপবিত্র অবস্থায় সালামের উত্তর দিতে তাই অজু করলাম এখন তোমার সালাম উত্তর দিলাম এখন প্রশ্ন টয়লেটে অজু করতে যদি বাধ্য হই এই কি আমরা আল্লাহর জিকির করব না বিসমিল্লা বলবো না অবশ্যই বিসমিল্লা বলবেন তবে মুখে উচ্চারণে নয় মনে মনে বিসমিল্লা বলবেন এটি সবচেয়ে ভালো এ বিষয়ে সৌদি আরবের স্থায়ী ফতো আবুটকে প্রশ্ন করা হয়েছিল যে বর্তমান আধুনিক প্রযুক্তিতে টয়লেটগুলিতে অজু শুরুতে বিসমিল্লা বলবে কি বলবে না তাদের উত্তর হল বিসমিল্লা বলতে হবে তবে উচ্চারণ বা আওয়াজ দিয়ে নয় মনে মনে বিসমিল্লা বলবে এটাই হলো সবচেয়ে নিরাপদ অল্লাহ আলম সাল আলা নবীন মোহাম্মদ